কালী পুজোর পরের দিন প্রত্যেকবারের মতো বাইরে লাঞ্চ করার উদ্দেশ্যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কল্যাণী হাইওয়ের দিকে কল্যাণী দিকে পৌঁছতেই আমরা হঠাৎ দেখতে পেলাম শিবের একটা বিশাল আকার মূর্তি প্রথমে আমরাও শখ হয়ে গিয়েছিলাম এত বড়ো একটা মূর্তি পরে বুঝলাম না এটা পুজোর প্যান্ডেল সেখানে আমরাও জাস্ট ফটো সেশন করলাম বেশ মানে সবাই যেরকম করছিল আমরাও সে কয়েকটা ফটো ফটো তুললাম তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম মানে মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম সেখানের মূর্তিটাও বেশ অসাধারণ আর এদিকে স্বর্গত দিদুনের খোলে বসে বেশ মজা করছে তার মধ্যে বিভিন্ন কালারের লাইটগুলো যে মানে শেডগুলো যে আসছে সেটাও দেখছে আর বেশ আনন্দে লাফাচ্ছে এদিকে চললো তার সেই মণ্ডপের ভেতরের আনন্দ উৎসব তারপর আমরা এসে পৌঁছলাম আমাদের আসল ডেস্টিনেশন রয়্যাল হাট অ্যাকচুয়ালি আমরা এটা রেটিং দেখে এখানে এসে পৌঁছেছিলাম রয়্যাল হাটটা বাইরে থেকে যতটা বিশাল বড় তেমনি ভেতরের মানে এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর আমরা ভেতরে প্রবেশ করার পর দেখলাম বিশাল বড় একটা স্পেস নিয়ে এই রেস্টুরেন্টটা বিভিন্ন জায়গা মানে বিভিন্ন কম্পার্টমেন্ট আলাদা আলাদা আছে কেউ ফ্যামিলি নিয়ে আসা বা মিটিং সংক্রান্ত ব্যাপারে অনেকে মিলে সেখানে বসে একটা হয় না টাইম স্পেন্ড করা প্লাস ডিনার লাঞ্চ যাই বলো সেটা করার মতো আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে অ্যানিভেজ আমরা বাইরেই বসলাম বাইরে বসার কারণ এটাই হচ্ছে কারণ সেদিন নিউজিল্যান্ডের আই থিঙ্ক ক্রিকেট ম্যাচ চলছিলো তো সেই উদ্দেশ্যে আমরা বাইরেই সেখানে বসলাম আর বাইরেটাও বেশ ভালোই লাগছিল মানে রিসেপশনের পাশে যে এখানে ম্যাক্সিমাম সবাই ওখানেই বসেছিল বাইরে থেকে আমরা বেশ বাইরের দৃশ্যটাও ভালো করে দেখতে পাচ্ছিলাম এটা বলে রাখি এটা ঠিক আইটিআই মোড়ে মানে যেখানে বড় দুর্গোৎসব হয় সেই দুর্গা প্যান্ডেলের যেখানটা হয় তার ঠিক পাশেই রয়্যাল হাট আমরা আমিও যদি আমরা এখানে ফার্স্ট টাইম এলাম আমরা অ্যাকচুয়ালি মানে খুঁজছিলাম আশেপাশে কোথায় ভালো রেস্টুরেন্ট এখানে আছে বেসিক্যালি আমরা কলকাতাতেই সমস্ত জায়গা ঘুরি বেসিক্যালি আমরা রেটিং দেখেই আসি রেটিংটাও ভালো ছিল প্লাস রিজনেবল প্রাইস সো এক এক করে আমরা অর্ডার করে ফেলি প্রথমেই আমরা অর্ডার করলাম পনির মালাই কাবাব মানে জাস্ট কী বলবো অসাধারণ টেস্ট অসাধারণ যেরকম মানে ভীষণ মালাই মানে মালাইয়ের মতো সফট তারপর আমরা অর্ডার করলাম আজ ফিশ মানে এটাও ভীষণ সফট আর মানে কি বলবো একদম জাস্ট মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে ভীষণ সফট এটাও হেভি টেস্টি তারপর আমরা মেইন কোর্স অর্ডার করলাম মেইন কোর্সের মধ্যে ছিল মাসালা কুলচা তন্দুরি রুটি জিরা রাইস পনির লবাবদার জাস্ট ওয়াও খেতে চিকেন টিক্কা মশালা মানে এটা আমরা মেইন কোর্সে বলতে পারো এগুলো অর্ডার করেছি সো মানে এগুলোর এবার একটু টেস্ট করে দেখা যাক সো প্রথমেই আমরা মানে তন্দুরি রুটি আর মশালা কুলচার সাথে পনির লবাবদারটা আমরা টেস্ট করলাম কারণ ওটার সাথে এটার কম্বিনেশান এটাই যায় বেশ সুন্দর খেতে মানে দেখতেই পাচ্ছ যেরকম কালারফুল সেরকমই টেস্টই অ্যান্ড দেন জিরা রাইসের সাথে আমরা চিকেন টিক্কা মশলাটা টেস্ট করলাম সো ওভারঅল আমি বলছি আমরা যদিও এখানে রেটিং দেখেই এসেছি কিন্তু টেস্ট ওয়াইজ মানে সিরিয়াসলি খুবই ভালো যেরকম টেস্ট সার সব থেকে বড়ো কথা ভীষণ রিজনেবল প্রাইস সে যে কোনো আইটেম মানে যে কটা আমরা আইটেম খেলাম সত্যি খুব সুন্দর খেতে তো এটাই বলবো এত রিজনেবল প্রাইসে এখানে এত খাবার পাওয়া যাচ্ছে বিশেষ করে আমাদের কলকাতায় এত খাবার এত রিজনেবল প্রাইসে পাওয়া যায় না এই পুরো এত খাবারের পুরো প্রাইস আমরা মোটে চোদ্দোশো উনসত্তর টাকা ওই টিপস নিয়ে পনেরোশো টাকা ধরতে পারো তাই ফিডব্যাক তো ভালো দিতেই হয় আর নেক্সট টাইম কল্যাণে এলে এখানে ডেফিনেটলি আসবো